আগামী এপ্রিলে আমেরিকায় অনুষ্ঠিত হবে ইউ গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড। 61টি দেশের 61টি বিজনেস আইডিয়া নিয়ে যে প্রতিযোগিতা হবে সেখানে অংশ নেবে বাংলাদেশও। এই উদ্যোক্তা বাছাইয়ের চূড়ান্ত পর্বে আজ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত এই চূড়ান্ত প্রতিযোগিতায় জোনায়েদ আহমেদ পলক বলেন, ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখবে তরুণ প্রজন্ম। এন্টারপ্রেনার অর্গানাইজেশন ইউ বাংলাদেশের সভাপতি মাইক কাজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। কয়েকটি ধাপ পেরিয়ে এবার স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া তানজিন তানহা।